আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপির খবর অনুসারে গত 26 সেপ্টেম্বর দুই পক্ষের সংঘাতের পর দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। খবর অনুসারে ইহুদিদের নববর্ষ উদযাপন উপলক্ষে সেখানে ছিল প্রার্থনার আয়োজন। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, রাতভর মুসলিম একদল যুবক মসজিদের ভেতরে লুকিয়েছিলেন। সকাল হতেই ইহুদি পূর্ণার্থীদের লক্ষ্য করে আতশবাজি ও ইট পাটকেল ছোড়া শুরু করে। এতে করে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তারা এলোপাতাড়ি গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে চালায় ধরপাকড়। তবে আটককৃত ফিলিস্তিনিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নববর্ষ উপলক্ষে ধর্মীয় স্থাপনাটিতে প্রবেশের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি প্রশাসন। পবিত্র আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এই জায়গাটি পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ। চলতি বছরের এপ্রিল মাসেও পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে। সে সময় সংঘর্ষকারীরা পাথর ও পটকা নিক্ষেপ করে। নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সংঘর্ষ বিরোধী ব্যবস্থা প্রয়োগ করে। প্রচলিত তথ্য মতে আল-আকসার প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র স্থান এই আল-আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এই মসজিদটির নির্মাণ শৈলী মুসলিম ঐতিহ্যের প্রতিচ্ছবি। পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত। কাবার পর ইসলামের দ্বিতীয় উপাসনা স্থল এটি। ঐতিহাসিকভাবেই আল-আকসা মুসলমানদের পবিত্রতম স্থান। তারপরও ইউনেস্কো এটিকে মুসলমানদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেয়। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরাও আল-আকসা মসজিদকে তাদের পবিত্র ভূমি হিসেবে দাবি করে আসছে। এটি ইহুদিদের কাছে পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত। ইহুদিদের দাবি পবিত্র এই ভূমির নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লাখো ইহুদি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এই জায়গা। তাদের বিশ্বাস এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। আরব ইসরায়েল যুদ্ধের পর আল-আকসা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এমনকি 1969 সালে পবিত্র মসজিদটিতে দখলদাররা অগ্নিসংযোগ করেছিল বলেও জানা যায়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত পূরণের মাধ্যমে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। এরপরও কয়েকবার বিভিন্ন অজুহাতে দখলদার ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এরপর থেকে সংকট আরও গভীর হতে থাকে। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের ভেতরে প্রবেশ করে নিরীহ মুসল্লিদের উপর হামলা চালানো শুরু করে। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ পুরনো শহর পূর্ব জেরুজালেম দখল করার পর এই অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ একখণ্ড ভূমিতে পরিণত হয়েছে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। যদিও ইসরায়েল সৃষ্টির বহু আগে থেকেই জেরুজালেম নিয়ে সংঘাত চলছে। এর শেষ কোথায় তার উত্তর কারও জানা নেই।